아빠? 엄마? 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 에이! 설마 쉐이미키? 아머보! 오 아머보! একটু আগে গিয়ে কাজী অফিসে বিয়ে করছি বিয়ে কইরা ফলাইছস মানে বিয়েটা কি ছেলে খেলা যে কইলি আর কইরা ফলাইলি হ্যাঁ তুই হইছস আমগো একমাত্র পোলা আমগো না জানায়া না শোনায়া তারপর বিয়ে কইরা ফলাইছ আহাবা তোমাদের জানানোর আমি সময় পাই না ওর ভাই কি করছে জানো ওর ভাই ওর বিয়ে ঠিক করে ফলাইছে ও আমার ফোন দিয়ে জানাইলো জানানোর পরে তো মনে করো আমার মাথাটা গরম হয়ে গেছে আমি দৌড়ে ওদের বাড়িতে গেছি ওর ভাইয়ের সাথে কথা বলছি ওর ভাই কি বলে জানো একটাই শর্ত দিছি যেহেতু আমি ওরে ভালোবাসি আজকের মধ্যে ওরে আমি বিয়ে করতে হইব আমি রাজি হয়ে গেলাম তারপর ওর ভাই কাজী ডাইকে আমাদের দুজনকে বিয়ে দিয়েছে বাহ বাহ খুব ভালো করছ নিজে বিয়া কইরা সাধে কইরা বউ নিয়ে আমার বাড়িতে উঠছ কত আশা ছিল তোর বিয়াতে আনন্দ করমু ফুর্তি করমু আত্মীয় স্বজনরে আমি দাওয়াত দিমু আর আমার সব স্বপ্ন আশা ভরসা সব কিছু তুমি বাইঙ্গা চুরমার কইরা দিলা যেই কষ্ট আমি জীবনে কোনোদিন পাইলা সেই কষ্টটা তুমি আজকে বউ নিয়ে আমার দিলা এই কারণে তোরে আমি জন্ম দিছিলাম হ্যাঁ ওরে বিয়া করণের আগে এই অভাগী মায়ের তো একটা ফোন করে জানাই আমি তোরে দোয়া কইরা দিতাম বাপ মায়ের দোয়া ছাড়া তুই এই বিয়া করছস তুই কি সুখী হবি আর রানি বিয়া করছস তার বাপ মাই বা কেমন হ্যাঁ বিয়ার আগে আমাকে একবার জানালে দরকার ছিল না দেখেন আমার বাপ মা নাই আমার বড় ভাই আপনার ছেলের বারবার বলছে আপনার করে জানাইছে আপনার ছেলে জানায় নাই সে বলছে সে নাকি একাই সামাল দিতে পারবে এখন খালি খালি আমার বাপের বাড়ির লোকজনদের দোষ দিতেছেন কেন তোমরা এত কথা কেন বলতেছো আমি তো বুঝতেছি না বিয়েটা তো আমি করছি সংসারটা ওর সাথে আমি করব তোমাদের আগে জানাই না বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি আমি জানি ও খুব ভালো মেয়ে ও আমার অনেক ভালোবাসে ও যেহেতু আমার ভালোবাসে আমার আর কিছু দরকার নাই এটা ঠিক আছে যে আগে থেকে আপনাদের কাছে দোয়া নিতে পারি তো সমস্যা কি এখন দোয়া করে দেন মাহি যাও আব্বা আমারে গিয়ে সালাম কর সালাম করার সময় কি চইলা যাইতেছে গরমে আমি টিকতে পারতেছি না আগে ভিতরে যাই ঠান্ডা হবে তারপর সালাম করব আরে তুমি আগে বলবো না তোমার গরম লাগতেছে চলো চলো ভিতরে যাও ভিতরে 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 ফেরেন নিচে গিয়ে বসো আমার শরীরটা একটু খারাপ হয়েছিল বৌরে কইলাম বউ একটু রান্দাটা বহাও নবাবের বেটি এখনো ঘরের থেকেই বাইর হয় নাই কি ওহনো ঘর থেকে বাইর হয় নাই কোন নবাবের মাইয়া হ্যাঁ যে অহন ঘর থেকে বাইর হয় নাই আমি যে সারা ক্ষেতের মধ্যে মানুষ লাগাই দিয়েলাম অহন আমি খামু কি হ্যাঁ সোহেল সোহেল বলে ওই সোহেল কি ব্যাপার আব্বা এত সিলা সিলি করার কি আছে বাড়িতে কি ডাকাত পড়ছে না ডাকাত পড়ে নাই তোর বউ নাকি অহন রান্না বান্না করে নাই আমি যে কাজের তাই খামু কি আমি রান্না বান্না করুম কেন আমি কি আপনার বাড়ির কামের মাইয়া না তুমি কাজের মেয়ে না তুমি হইছো গৃহস্থ বাড়ির বউ আরে গৃহস্থ বাড়ির বউ তো রান্না বান্না করবো এটাই তো স্বাভাবিক জি না আমি রান্না বান্না করতে পারব না রান্না করলে আমার সুন্দর আর কালো হয়ে যাবো না আর তাছাড়া আমি তো জীবনে কোনোদিন রান্না বান্নাই করি নাই আমার বাপের বাড়িতে মিথ্যা কথা কেন হ্যাঁ তোমার বাপে কোন দেশের জমিদার যে তোমারে দিয়ে রান্না বান্না করায় নাই খবরদার আমার বাপে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবে না কিন্তু তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো ওই সোহেল ওই তুই যে চুপচাপ খারাই রইছস হ্যাঁ তোর বউ যে তোর মার মুখের উপর এতগুলা কথা কইতাছে আর তুই তো কিছুই কইতাছস না ওয়েল তোর বউরে জানা রাখ এই বাড়িতে যদি নাকি থাকতে হয় তবে রান্না বান্না কইরা তারপর আমাকে খাওয়াই তো হইব আর যদি রান্না বান্না না করে তবে এই বাড়ি থেকে চলে যাইব আমি এই বাড়িতে আর থাকতে দেব তোর না আর যা আপনারা বললেই তো হইব না যে আমার বউ এই বাড়িতে থাকতে পারবো না আমার বউ এই বাড়িতে থাকবো
আর আপনাদের যদি রান্না বান্না করতে সমস্যা হয় আম্মা, আপনাদের মেয়ে আছে না, মেয়ের খবর দেন, ও আইসা রান্না বান্না করব। রোজ রোজ আমার এই জ্বালা যন্ত্রণার ভালো লাগে না। দেখো তুমি যদি এবার এই সংসার আলাদা না করো তাহলে আমি তোমার সংসার করব। তুমি ঠিকই বলছো আম্মা। আব্বা, আমি আজকের পর থেকে আমি আমার স্ত্রী দুজন আলাদা খাম। আপনাদের ব্যবস্থা আপনারা করে নেন। এই চলো। এখন যদি আমি সাথে সাথে রান্না বান্না করি তোমার বাপা বুঝা যাবো না যে আমি রান্না বান্না করতে পারি। তারা দুই চার দিন তাদের মতো রান্না বান্না করে খাক, এরপর যখন আমি রান্না বান্না শুরু করবো তখন তো তারা কিছু বলতে পারবে না। আর বললেও বলবো আমি মোবাইলে ভিডিও দেখে রান্নাটা শিখছি। কি ব্যাপার আম্মা, কিছু কইবা? বাবা রে, তোর বাপ রাগের মাথায় একটা কথা কইয়া ফেলাইছে, তাই বলে তুই সেই যেতে সংসারটা আলাদা করিস না বাপ। ও বাপ, আমার শরীর আগের থেকে অনেক ভালো, কালকা থেকে আমি রান্না বান্না করে খাওয়াইতে পারবো। খুব ভালো, আপনি রান্না বান্না করলে আপনি আর আব্বা আলাদা খাইবেন আর আমরা আলাদা খাবো। তুমি তো রান্নাই করতে পারবো না, তুমি আলাদা খাইবে কেমনে? আর এই চানাচুর মুড়ি খাইয়া কদিন থাকবা? বলে আমার পোলাটা ভাতে পাগল। শোনো, এইসব রাগটা কইরো না, চলো বউ শাশুড়ি মিলা রান্না বাড়া করে সবাই একলগে খাই। আমি একসময় ভাতের পাগল আছিলাম, কিন্তু আজকে থেকে আমি আর ভাত খামো না, ছাইরা দিছি। এই চানাচুর আর মুড়ি খাইয়ে থাকি, তারপরও আমি আমার বউর দিয়ে রান্না বান্না করাবো। আচ্ছা, তোমরা জানো না যে আমার বউর বাচ্চা হইব? এই সময় যদি ও রান্না বান্না করে তাহলে আমার বাচ্চার ক্ষতি হইব না? খালি নিজের বউ আর বাচ্চার চিন্তা করলি? আমরা তো দুইটা বুড়া মানুষ, তোর মা বাপ, তোর মা বাপের কথা চিন্তা করলি না? যেই মা বাপ তোর জন্ম দিছে তাকে কথা একবার ভাবলি না? আরে আমরা তো দুইজন বুড়ো হইয়া গেছি, আমার শৈল শক্তি নাই, আলাদা করে দিলে আমরা কি করুম, কি খামু? তুই তো আমার একমাত্র পোলা, তুই যদি আমাকে আলাদা করে দেস তবে গ্রামের মানুষে কি কইব? আব্বা, গ্রামের মানুষ কি কইলো না কইলো এগুলো শোনার টাইম আমার নাই, আমি আমার বউ নিয়ে আলাদা খামো, এটাই ফাইনাল। আপনাদের জিনিসপত্র নিয়ে সব বেরোন, এই বাড়ি আমরা দখল করতে আসছি। এই দাঁড়ান দাঁড়ান, দখল নিতে আইছেন? ফাইজলামি করেন আমার সাথে, ফাইজলামি মজালন চড়াইয়া কানের পর্দা ফাটাই বলাম, বেরো এখান থেকে। আরে ভাই, হাল্লামা করবো কে? মেম্বারের কাছে বাড়ি বিক্রি করে দিছে, আমরা দখল নিতে আসছি। এই একদম চুপ, বাড়ি বিক্রি করে দিছে মানে কার এত বড় সাহস যে বাড়ি বিক্রি করে দিছে? হ্যাঁ আমি বিক্রি করছি, আমার এই বাড়ি ঘর সব মেম্বারের কাছে আমি বেচে দিছি। আব্বা আপনি এটা কি বলতেছেন, বাড়ি বিক্রি করে দিছেন মানে? বাড়ি বিক্রি করে দিলে আমার বউ নিয়ে আমি কই থাকবো? আরে তুই তোর বউরে লইয়া কই থাকবি সেটা তোর ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি এই বাড়ি ঘর বেচা বালাইছি তার সাথে তেমনটা করে উচিত। তোমরা দুইজনে যদি আমগুলোকে ভালো ব্যবহার করতা তবে আমরাও তোমগুলোকে ভালো ব্যবহার করতাম। তোমরা যেহেতু আমাদের সাথে খারাপ ব্যবহার করছো, আমগো তো ভালো ব্যবহার করা তোমাদের সাথে প্রশ্নই হয় না,
সেই জন্যই এই বাড়ি ঘর আমি মেম্বারের কাছে বিক্রি করছি। এই তোর খারাপ হইছিস কে, যা দল কর। বাবা এই খবরদার, এই বাড়িতে এক পাও ফেলবেন না। আমি এখনি আমার বড় ভাইকে খবর দিতেছি, তারপর দেখবেন আমার বড় ভাই এসে আপনাদের কি অবস্থা করে। তুমি তোমার ভাইয়ের খবর দাও আর বাপের খবর দাও, তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। এইটাই হলো আমার শেষ কথা। এই বাড়ি আমি বিক্রি করে ফেলাইছি। কি ব্যাপার, তুই কান্নাকাটি করতেছিস কেন? কার এত বড় কলিজা, কার এত বড় সাহস যে তোর এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছে? গেছে আমি আমি সেই লোক তোমার বইয়ের শ্বশুর। কি করতেছেন তাহলে সাহেব? আপনি কোন আকেলে কোন যুক্তিতে কোন জ্ঞানে আপনি এই কাজটা করতেছেন? আপনার ছেলে আর ছেলের পরে বাড়ি থেকে বাইর করে দিয়া আপনি জায়গা তুমি সব বিক্রি করে দিতেছেন। আপনার কি পোলার প্রতি, আপনার নিজের পোলার প্রতি কোনো মায়া ধরে নাই? আমাকে দয়া মায়ের কথা বাদ দাও, আমি হইছি ওর বাপ, এই দুই ওর মা। ওরে জিজ্ঞাসা করো আম বলে কি ওর মায়া লাগে না? মানে আপনি কি করতে চাইতেছেন? তার যদি আম্ব প্রতি বিন্দু পরিমাণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকতো, তবে এই বউয়ের কথায় সংসার আলাদা করার চিন্তা করত। সে যেহেতু আলাদা থাকতে চাইতেছে, থাকুক আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এই বাড়িতে থাকতে পারবো না। আর সে কিনা বউয়ের কথায় এই সংসারটা আলাদা করে দিতে চায়। যা আলাদা থাক, দেখ মজা রাখি। তাহলে সব আপনি এটা কি করতেছেন? মুখে যা আইতাছে তাই করতেছেন। আলাদা থাকবো মানে আলাদা কি কইলে হইলো? আমার বোন কি রাস্তার মাইয়া যে আপনার পোলারে বিয়া করে রাস্তায় রাস্তায় দেখবো? দেখেন তালু সাহেব, আপনার পোলায় আমার বোন রে বিয়া করছে, এখন আমার বোনের ভালো রাখার দায়িত্ব, সুখে শান্তিতে রাখার দায়িত্ব আপনাকে সবার। না মোটেই আমাদের না। তোমার বোনের যে আমার পোলার কাছে বিয়া দিছ আমার কোনদিন জিগাইছ? জিগাম নাই। তারা দুইজনে প্রেম ভালোবাসা করছে, তুমি আরেক জায়গার মাঝে তোমার বোনের বিয়া ঠিক করছিলাম, আর তোমার বোনে কি করছে আমার পোলারে খবর দিয়া নিয়া বিয়াটা ফাইনাল কইরা তরি করি করে বিয়াটা বইয়া গেছে। তুমি তো এখানে উপস্থিত ছিল, আমি তো ছিলাম না। কই আমার কি একবার জিগানের চিন্তা ভাবনা করছ? হ্যাঁ করো নাই, আর যেহেতু আমার জানাও নাই জিগাও নাই, এখন তোমার বোন যেইভাবে থাকা সেভাবে থাকুক, আমার অসুবিধা নেই। এখন কি করবি? এই পোলার প্রেমে পাগল হইয়া বিয়া করার জন্য উঠা পড়া লাগছিস, বিয়েও দিছি তোরে আমি এই বাদাইমা পোলার লোকে। আগেই কইছিলাম এই বাদাইমা পোলারে তুই বিয়া করিস না, এখন মজা বুঝ? নামে ফালতু কথা বলবি, তোর কারণে আজকে আমার বাপ মা আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে। আলাদা থাকা সব, হ্যাঁ থাক আলাদা। সালমা, সালমা ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছে? ব্যাগপত্র নিয়া বোন বোন জামাই সহ আমার বাড়িতে কেন আইছো? নানি আইসা তো ওগোর উপায় ছিল না, মাহির শ্বশুর শাশুড়ি ওগো দুইজন রে বাড়ি থেকে বাইর করে দিছে। বাইর করে তো দিছে দিছে, ওগো করে বাইর করে দিয়া ঘর বাড়ি সব বিক্রি করে দিছে। তাতে তোমার কি সমস্যা? তুমি কেন ওদেরকে আমার বাড়িতে নিয়ে আসছো? আমি কি তোমার বাড়িতে বান্দিগিরি করার জন্য আসছি যে ওদেরকে আপ্যায়ন করে বাড়িতে খাওয়াবো? আরে ভাবি তুমি এইভাবে কথা বলতেছো কেন? এটা কি আমার বাড়ি না? এটা আমার বাপ মায়ের বাড়ি, এই বাড়িতে আমি যখন খুশি তখন আসতেই পারি। আই তোর বাপ মা যতদিন বাচ্চা ছিল ততদিন এই বাড়িতে ছিল, এখন তোর বাপ মা নাই এই বাড়িও তোর নাই। আর আমি তোকে জামাইবো দুজন রে বসে বসে এনে খাওয়াইতে পারুম না? আমি কি তোমারটা খামো? আমি খাইলে আমার ভাইটা খামো, তোমার সমস্যা কি? আই তোর ভাই আমার কে হয়? তোর ভাই হইলো কি আমার স্বামী, আর আমি কইতেছি আমার স্বামীর কোনো জমিদারি নাই যে তোকে দুজন রে এখানে বসে বসে খাওয়ামো। মাহি এত অপমানের পরেও তুমি এই জায়গায় খাড়ায় আছো, চলো দরকার হইলে আমরা গাছতলায় থাকবো, তাও তোমার ভাই আর বাবির বাড়িতে থাকবো না, চলো। আমরা না হয় দুজন গাছতলায় থাকতে পারবো, কোনো সমস্যা হইব না।
কিন্তু আমার পেটে যে বাচ্চা আছে ওর কথা একবার ভাবো, ওর কি হইব? আমি যদি ঠিকমতো না খাই, ঠিকমতো রেস্ট না নেই, ও তো অসুস্থ হয়ে যাইব। আমগো এই বাড়িতে থাকতে দাও, আমরা এখন কই যাব, কি করব বলো? ভাইজান, আমি আপনাদের বাড়িতে বসে বসে খামো না, কাজ করব, তারপরে দয়া করে আমাদের একটু আশ্রয় দেন। সালমা আপা, ওরা যেহেতু এত করে কইতাছে, ওরা কিছুদিন আমগো বাড়িতে থাও, আর যদি ওরা কাজ কাম না করে তাহলে আমি নিজেই ও করে ঘাতাকে দিয়ে বাড়িতে বাইর করে তাও থাও। ঠিক আছে, তোমার যখন তোমার বোনের জন্য এতই দরদ তখন দিলাম থাকতে, তবে কাজ ছাড়া দুইজনের একজনও এক বেলা ভাত পাইব না। এইখানে থাকতে হইলে কাজ করে থাকতে হইব, যদি একদিন কাজ না করছে তাইলে কিন্তু ঘর ধাক্কা দিয়া বের করে দিমো এই বাড়ি থেকে। মনে আছে প্রথম যেদিন বউ আমি এই বাড়িতে আইছিলাম, কি জ্বালানিটা না তুই আমারে জ্বালাইছস, এখন বুঝবি প্রতিশোধ কারে কয়। এই তুমি এনে দাঁড়ায় আছো কেন? চলো ভিতরে চলো, দুইটা ঢং নিয়ে আমার সামনে দাঁড় করায় রাখছে এখানে, চলো ভিতরে যাও। মাহি, তুমি তোমার ভাবির সাথে খারাপ আচরণ করছো, এবার বুঝতে পারতেছো তো খারাপ আচরণের ফল কি হয়? এটা তোমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, অথচ এখন এই বাড়িতে কাজের লোক হয়ে আমাদের থাকতেই হবে। মাফ করে দাও, আমি তখন বুঝতে পারি নাই, না বুঝে সবার সাথে খারাপ ব্যবহার করছি আমি, আমার তুমি মাফ করে দাও। তুমি কান্দ না বউ, দুষ্ট গরু সে শূন্য গোয়াল অনেক ভালো। আমার বুলাটার লেগে আমার মুখটা ফাইটতে চিন্তাছে, আপনি আমার বুলাটারে বাড়িতে মিলায় নেন, আল্লাহ জানে আমার বুলাটা কই আছে, কি করতেছে, কি খাইতেছে। না, আমি ওরে বাড়িতে ফিরে আনব না, ও বাড়িতে থাকলে তুমি আমি আর বেশি কষ্ট পাইতাম, ও আলাদা সংসার করতো, আলাদা রান্না বাড়া করে খাইতো, ও ওর বউর কথা শুনতো, মা বাপ হিসাবে ও বিন্দু পরিমাণও আমাকে সম্মান করতো না। এইসব দেখা আমি থাকতে পারতাম না বউ, আমার মুখটা কষ্ট পাইটা দেখতো। সন্তান ও যা করে করু, আপনি এত বড় বাসার কেমনে হইলেন? নিজে কখনো কাজ করে নাই, ভালো করে লেখাপড়াটা করে নাই, যা মন চাইছে তাই করছে। এখন বুঝবো দুনিয়াটা কত কঠিন, বাপ মা যে ছেলে মেয়েদের কত আশীর্বাদ। আমরা কষ্ট পাবো না, আমি তো জানি আপনার মুখটা কষ্টে মাইতে চাইতেছে, পোলার জন্য আপনার খারাপ লাগতেছে না? আপনি কি পারবেন আর এই সাইডে দূরে থাকতে? হ, আমি পারু, আমাকে পারতে হইব। ও রান্না বান্না কিছু করছো? কেমন রান্না বান্না করু, শৈল বাড়ির থেকে যাওয়ানোর পরে আমার খান্তি খান্তি শরীরটা আরো দুর্বল হয়ে গেছে, আমি শোয়ার থেকে দাঁড়াইতে পারতেছি না, উঠলেই মাথা বিরা পড়ে যায়। ঘরে কিছু খাওনার আছে? আমার খুব খিদা লাগছে। আছে মুড়ি আছে, আমি মুড়ি গুনিয়ে আইতাছি, আপনি বলেন দুইজনে মিলাই খাম। কান্না বাবার কান্না, এমনিতেই আমার অভাবের সংসার, ঝামেলার কোনো শেষ নাই, তার মধ্যে দুইটা কার্টুন নিয়ে আসছে আমার সামনে, নিজেরই শান্তি নেই। রাইট হইছে, এখন ঘুমামু আমি, ঘুমানোর আগে তোমার আমি এসব কথা আমি শুনতে চাইতেছি না। তা কেমনে ঘুমাইতাম শান্তিতে? তা আমি যে একটু শান্তিতে ঘুমামু সেই অবস্থা কি তুমি রাখছো? রাখছো তোমার ভাইজান। কি ব্যাপার সোহেল, তোমরা ঘুমাও নাই? ভাইজান, রাত তো অনেক হয়েছে, ঘুমানো দরকার, কিন্তু মাহি তো খুব ক্ষুধা পাইছে, তাছাড়া আমরা তো আইসি অনেক আগে, খাওয়া দাওয়া না করে কেমনে ঘুমাই বলেন? কি কইতাছো সোহেল? সালমা, তুমি ওগরে রাতের বেলা খাওন দাও নাই?
ওরা আসছে কখন? সন্ধ্যাবেলা। আর আমি রান্না করছি কখন? সকালবেলা। তো এখন ওগুলো আমি করতে খাইতে দেই? এই একটা রাইতেরই তো ব্যাপার, এখন গিয়ে শুয়ে পড়ো, কালকে সকালে রান্না বান্না হইলে তারপর ইচ্ছা মতো খাইও। এসব তুমি কি কইতেছো ভাবি? ডাক্তার আমার বলছে সময় মতো খাওয়া দাওয়া করতে, নাহলে আমার শরীর খারাপ হয়ে যাবো, তাছাড়া আমার পেটের বাচ্চা কষ্ট পাইব, ওর তো সমস্যা হইব। ঘরে কি খাওয়ার কিছু নাই? আরে বললাম তো কিছু নাই, খাওয়া দাওয়া যা ছিল আমরা খাই ফেলাইছি, একটা রাতেরই তো একটা ব্যাপার নাকি? যাও এখন শুয়ে পড়ো যাও। ভাবি আমার তো কোনো সমস্যা নাই, আমার না খেলেও চলবে, কিন্তু মাহির ও তো না খেয়ে থাকতে পারবো না, মানে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বো না। এতই যখন বয়স জন্য দরদ, তখন বাপ মার হাত পা ধইরা ওই বাড়িতে থাকিয়া যাইতে পারলা না? এইটা আমার বাড়ি, এইখানে বড় পরে তো আদব দেখান যাইব না, যখন আমি খাওন দিমু তখনই খাওয়া নেব। আর এখন এত জ্ঞান জ্ঞান করো না তো, আমার ঘুম পাইতেছে, যাও এখন যাও। মাহি আমি গতকাল কিছু ফল ফ্রুট আনছিলাম, এগুলো রান্না করে আসছে, তুই আর সোহেল মিলে যায় ফল ফ্রুট গুলা খেয়া, আপাতত আজকে রাতে খেয়া দুজনে ঘুমায় পর। কি কইলে তুমি? কালকে আমার ঘরে মেহমান আইবো, অগলে কি আমি এই ফল ফ্রুট রাখছি, ওরা যদি এই ফলে হাত দেয় তাহলে কিন্তু এই ঘরে কেমন হয়ে যাব। চুপ করো তুমি, আগামী কাল মেহমান আসলে যদি ফল ফ্রুট লাগে আমি বাজারে যাই নিয়ে আমু। মাহি যা ফল ফ্রুট যা আছে আপাতত এগুলো খেয়া ঘুমা। ভাইজান আরেকটা কথা, আপনি যেমনি পারেন আমার একটা কাজ ম্যানেজ করে দিয়েন, আমি আপনার সাথে কাজ করতে চাই। আচ্ছা ওটা লয়ে আমি এক জায়গায় কথা বলছি, তোমার আমি আগামীকাল জানাবো, এখন যাও ঘুমিয়ে পড়ো। আমার হাতের এই কাপড় গুলা ধুইয়া সুন্দর মতো রোদ্রে দিয়া তারপর রান্না বান্না করতে যাও। ভাবি জামা কাপড় ধুইতে তো পুকুর ঘাটে যাইতে হইব, আর ঘাট তো অনেক পিছলা, আমি যদি পা পিছলে পড়ে যাই? আমি কইতেছিলাম কি আপনি যদি জামা কাপড়গুলো ধুইয়া নিতেন আর আমি এদিকে রান্নার কাজটা সেরে ফেলতাম। কি কইলি তুই আমারে? এই দাঁড়া, কি কইলি তুই আমারে? তোর এত বড় সাহস, তুই আমারে কাজের হুকুম দেস? তোরে না কইছি এই বাড়িতে থাকতে হলে তোর সমস্ত কাজ করে থাকতে হবে, আর যদি কোনোদিন তুই আমারে কোনো কাজের হুকুম দিস তাহলে ঘর ধক্ক দিও, এই বাড়ি থেকে তো আমি বের করে দেবো। এই নেতা এনতা এগুলো ধর, কাজটা ঠিক মতো আর তাড়াতাড়ি। তুমি চাকরানির মতো কাজ করতেছো, এই বাড়িতে যে পরিমাণ কাজ তুমি করতেছো তার অর্ধেক যদি আমাদের বাড়িতে করতা তাহলে এই অবস্থা আজকে পড়তে হইতো না আমাদের। আমি আমার বাপ মা তোমার নিয়ে সুখ শান্তিতে থাকতে পারব, আমি আজকে বুঝতে পারতেছি আমার বাপ মা আমার জন্য কত বড় সম্পদ, তোমারে আর কি কম। আমি নিজেও তো তোমার কথা শুনে আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছি। আচ্ছা ঠিক আছে বাদ দাও, সকাল থেকে তুমি অনেক কাজ করতেছো, কাপড় চোপড়গুলো তুমি আমারে দাও, আমি ধুয়ে দিতেছি, রাখো যাও যাও তুমি যাও। সোহেল কাপড় চোপড় তোমার ধোয়া লাগবে না, এটা মায়া মানুষের কাজ, মায়া মানুষে করবে, তোমার জন্য আমি কাজ ঠিক করছি, ডেলি ঘন্টা ওয়াইজ পেস করবা, টাকা দিব আর দুপুরবেলার খাওয়াটা দিব, চলো। ধন্যবাদ ভাইজান, ঠিক আছে চলো। শোনো আমার ওষুধ শেষ হয়ে গেছে, আসার সময় ওষুধ নিয়ে আসবো। কোনো সমস্যা নেই, কাজ করবো না, কাজ করার পরে তো টাকা পাবো, ওই টাকা দিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আচ্ছা অনেক কথা হয়েছে আসো।
আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। দুইটা মিনিট জিরাইতে দেন, জিরাই আবার কাজ করব। ওই রই, তোরে কাজে নিছি কি জিরেনের লাগা? যা কাজ কর ভাই। আমি কোনোদিনও এইসব কাজ করি নাই তো, এই কাজ করতে গিয়ে আমার দম আটকে যাইতেছে, দমটা বন্ধ হয়ে যাইতেছে ভাই। আমার দুইটা মিনিট জিরাইতে দেন, আমি দমটা ফিরুক, তারপর আবার কাজ করবো ভাই। এক মিনিট এনে বইতে পারবি না, যা ভালোভাবে কাজ কর, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে তোর বার করে দেবো হিন্দু ভাই। আমি এখন ইট মাথা নিতে পারবো না ভাই, যে গরম পড়ছে। এখন যদি ইট মাথায় নেই আমার দম বন্ধ হয়ে যাবে। আমার দুইটা মিনিট জিরাইতে দেন ভাই। তাহলে দি দুনিয়ার অলস, এরকম অলস আমার কাজে রাখা দরকার নেই। যা ভাগাই দে ভাই, ভাগাই দে ভাই। আরে ভাই 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 ভাই, কি হইছে কি হইছে কি হইছে ভাই? এরকম ফালতু কাজ আছিস কি লাগা? কাজ বাজারে ফালাই ফেলে বসে কি ব্যাপার সোহেল? তুমি কাজ বাদ দিয়ে বসে আছো কেন ভাই? জান আমার গলাটা শুকায় গেছে গা, দম আটকে যেতেছিল। ভাবছিলাম দুইটা মিনিট রেস্ট নেবো, নিয়ে তারপর আবার কাজ করবো। তোমারও উনি নিয়ে আসছে ঘন্টা শুক্রিতে কাজ করার জন্য, এর মধ্যে যদি তুমি বিশ্রাম নাও তোমার কাজ করবো কেডা? যাও কাজ দাও, যাও যাও। না 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 না, এরে যে কোনো কাজেব না, এরে বাদ দিয়া, তুই অন্য লোক নে ভাইজান। ভাইজান দয়া করে আমার কাছ থেকে বাদ দিয়া না ভাইজান, আমি কাজ করবো। মইরা গেল আমি কাজ করবো, আমার বউটা অসুস্থ, ওষুধ নাই, ওষুধ শেষ হয়ে গেছে ভাইজান। আমার হাতে কোনো টাকা পয়সা নাই, দয়া করে কাজটা করতে দেন ভাইজান। ওই বেটা তোর কাছে টাকা নেই আমি কি করবো? যাই দে ভাত, আর তুই ভবিষ্যতে ভালো লোক কাজে নিয়ে আসবি, নাহলে তোরও কাজ দেবো না। মিয়া এখন তো তোমার লাগেও আমার কামটা যাওয়ার উপক্রম হয়েছে। বাপের বাড়িতে কি করছো? খালি খাইছো আর ঘুমাইছো বাইদামের মতো। যাও ভাই যাও। ইমই তুমি আমার বাড়িতে এসো কেন? সাসা আপনার আমি দোকানের কাছে অনেকক্ষণ খুঁজে আসছি, যে স্কুলের দ্বারা আপনার কাছে পাই নাই, এই জন্য আপনার বাড়িতে চলে এসেছি। কিসের জন্য কষ্ট আছো? আপনি কি আপনার ছেলে মানে সোহেল বাড়ি কি তেজ্য করে দিয়েছেন নাকি? তুমি আমার এই কথা জিজ্ঞাইতেছো কেন? সাসি আজকে আমি সোহেল বাড়ি যে অবস্থা দেখছি তাকে দেখে তো আমার চোখে পানি এসে পড়ছে। এসব তুই কি কস মইন? আমার বলার কি হইছে? কিছু হয় নাই সাসি, তবে সোহেল বাড়ি আমি জীবনে যেই কাজ করতে দেখি নাই আজকে সেই কাজ করতে দেখছি, সে তো জীবনে এত কষ্টের কাজ করে নাই। ও মইন আমার বলার কি কাজ করতেছে? সাসি আমাকে পাশের গ্রামে একটা বিল্ডিং হইতেছে, সোহেল বাড়ি দেখলাম ওই বিল্ডিং এর ইট মাথা করে পাল করতেছে, উনি ওখানে বিভিন্ন দিন মজুরদের লোক কাজ করতেছে সাসি। ও আল্লাহ, এইসব তুই কি কইতাছ? আমার পোলায় তো জীবন এইসব কাজ করে নাই, এইসব কাজ করলে তো আমার পোলায় মরে যাইব। ও বল তুই একটু আমার পোলার কাছে নিয়ে যাবি আমারে? না তোমার কোথাও যাওয়া লাগবো না, ও যেই কাজ করতেছে সেই কাজ করতে দাও। ও কামাই করে সংসার চালানো যে কি কঠিন, এটা ও হারে হারে টের পায়। আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ, আমার পোলার এত কষ্টের কাম করতেছে, তারপর আপনার মায়া লাগে না? মায়া লাগে কি লাগে না সেটা তোমার জানানো দরকার নাই। মইন তোমারে আমি একটা কথা কই, তুমি কান খুইলা শুইনা রাখো, আর কোনোদিন আমার পোলার কোনো খবর নিয়া আমার বাড়ি ত্রিসীমানার মধ্যে কিন্তু ঢুকবা না, তোমার আমি না কইটা দিলাম। সাসা আসলে আপনারা সোহেল ভাইয়ের বাবা মা, আমার কাছে মনে হয়েছে বিষয়টা আপনাদেরকে জানানো দরকার, তাই জানাইতেছি। এখন আপনি যেহেতু বলছেন তার ব্যাপারে আর কোনো কথা না বলতে, ঠিক আছে আমি আর বলুন না। তবে একটা কথা মনে রাখেন সাসা, সে কিন্তু আপনাদেরই সন্তান, একমাত্র সন্তান, তার কিছু হইলে পরে আপনার খুবই খারাপ লাগবে, বিষয়টা মাথায় রেখে। হ্যাঁ মাথা রাখুন, তুমি যাও। কি ব্যাপার এত রাতে তুমি ঘরের বাইরে বেরিয়েছো কেন? তোমার জন্য তো অপেক্ষা করতেছি, তুমি এত দেরি করলা কেন? কি ব্যাপার তোমার হাত খালি কেন? আমার ওষুধ আনো নাই? আনতে পারি নাই ওষুধ, আমি আনতে পারি নাই। কি কইতাছো তুমি, ওষুধ নিয়ে আসতে পারো নাই কেন? ভাইজান আমার কি কাজ দিছে জানো? মাথায় করে ইট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজ দিছে। তুমি কো আমার জীবনে আমি কোনোদিন এই কাজ করছি, কাজ করার একটা পর্যায়ে আমার কাছে মনে হইতেছে আমার দম আটকে যেতেছে, যে কোনো সময় আমি মরে যাবো। এদিকে গরম, আমি খালি দুইটা মিনিটের জন্য আমি জিরান দিতে গেছিলাম, ঠিক ওই সময় মালিকের পোলা এসে আমার সাথে রাগারাগি শুরু করছে। আমি রিকোয়েস্ট করছি যে ভাই আমি দুইটা মিনিট রেস্ট নিই, তারপর আবার কাজ শুরু করব, কিন্তু সে মানে নাই। তোমার ভাইয়ের সামনে সে আমার প্রচুর গালি গালাজ করছে, রাগারাগি করছে। আমি রিকোয়েস্ট করছি যে ভাই আমি মরে গেলেও কাজ করবো, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমার বউ অসুস্থ, তার জন্য আমার ওষুধ কিনতে হবে, কিন্তু কোনো কথা শুনে না, আমার আমার বের করে দিয়েছে কাজ থেকে। তারপর সারাদিন আমি এদিক সেদিক কাজ করছি,
কোনো কাজ পাই নাই আমি, সেই জন্য তোমার লেগে ওষুধ আনতে পারি নাই। তাহলে কি হইব, ওষুধ না খেলে তো আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। মাহি তুমি কোনো চিন্তা করো না, তুমি আজকের রাতটা খালি একটু কষ্ট করে থাকো, কালকে আমি যেখান থেকে পারি তোমার লেগে আমি ওষুধ নিয়ে আসবো। তোমার একটা কথা কই। কি কথা? চলো না আমরা আব্বা আমার কাছে ফিরা যাই, ঠাকুর কাছে গিয়ে মাফ চাই। আমার মনে হইতাছে ঠাকুর কাছে গিয়ে মাফ চাইলে তারা আমাকে মাফ করে দিবে। কোন মুখ নিয়ে আমি বাপ্পার সামনে যাবো? কও বাপ্পার সাথে কি কম খারাপ আচরণ করছি আমি? এখন তুমি আর আমি যা ভোগ করতেছি এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। তুমি আমি পাপে প্রায়শ্চিত্ত করতেছি ঠিক আছে, কিন্তু আমার পেটের বাচ্চা, ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কি হইব? আল্লাহ বলছেন আল্লাহ নিশ্চয়ই আমাদের এত বড় ক্ষতি করব না। সর্বনাশ এটা তো কবা, কালকে যে আপনি আমারে 5000 টাকা আলমারিতে রাখতে দিছেন ওইটা কোথাও খুঁজে পাইতেছি না। কি কইতাছো তুমি, ওইটা তো আমার কিস্তির টাকা। তুমি কি ঘর দুয়ার সব কিছু ঠিকঠাক মতো খুঁজছো? আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও টাকা নাই। আমার কি মনে হইতেছে জানেন, টাকাটা মনে হয় চুরি হয়ে গেছে। কি কইতাছো তুমি, আমার বাড়িতে জীবনে কোনোদিন চুরি হয় নাই, এখন চুরি করবে কে? চোর তো আপনার ঘরেই আছে, আমি কালকে কতবার দেখছি আপনার বোনের জামাই আমগো ঘরের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আর তাছাড়া আপনার বোনের ওষুধ লাগতো, তার কাছে তো কোনো টাকা নাই। আমার মনে হয় আমরা ঘুমাই দেওয়ার পরে সেই আমগো টাকাটা চুরি করছে। একদম ঠিক কথা বলছো, টাকাটা সোয়েলি চুরি করছে। গতকাল ওরে টাকা পয়সা না দিয়ে কাজ থেকে বাইর করে দিছে, আর ও মালিক রে কান্নাকাটি করে পা ধরে কইছে ওরে কাজ থেকে বাইর করে না দিতে ওর নাকি টাকা দরকার, টাকাটা ওই চুরি করছে। সোহেল, সোহেল আমরা দুইজন টের পাইছি গতকাল রাতে তুমি আমগো রুমের সামনে হাঁটাহাঁটি করছো, আমরা ঘুমায় যাওয়ার পরে এই টাকাটা তুমি চুরি করছো। আল্লাহর দোহাই লাগে ভাইজান, আপনি আমার এত বড় অপবাদ দিয়েন না, আমি টাকার অভাবে আছি ঠিক আছে, তাই বলে আমি শুন না, সত্যি করে বলতেছি ভাইজান আমি টাকা চুরি করি নাই। ভাইজান আপনি এসব কি বলতেছেন ভাইজান, আমার জামাই চুরি করতে পারে না, আমি এটা কোনোদিনও বিশ্বাস করব না, আমি মরে গেলে এই কথা বিশ্বাস করি না ভাইজান। এই চুপ, একটা কথাও না, আমার মনে হইতেছে তোরা জামাই বউ দুইটা মিলে টাকাটা চুরি করছিস, টাকাটা বাইর করে দে নয়তো খুব খারাপ হয়ে যাবে আজকে। কিন্তু খবরদার ভাবি মুখ সামলায় কথা বলবেন, আমি শুন না যে টাকা চুরি করব, টাকার প্রতি আমার কোনো লোভ নাই, বিপদে পড়ে আপনার বাড়িতে আইসে বইলে মুখে যা আসে তাই বলবেন। এসব একদম কথা বলবা না, কোন মুখে এত বড় বড় কথা বলো, হ্যাঁ তোমার একটু লজ্জা করে না? তোমার বাপ তো তোমার ঘর থেকে বাইর করে দিছে, তারপর তুমি আমার বাড়িতে আইসা আমার ঘরে বসে বসে খাইতেছো, এরপরও তুমি আমার টাকা চুরি করো, আমার টাকা তুমি ছাড়া আর কেউ চুরি করে নাই। তুমি যদি আমার গলা কাইটাও বিশ্বাস করাইতে চাও আমি বিশ্বাস করুন না। আমি বুঝছি এই বাড়িতে যদি আরো টাকা রাখি তাহলে তুমি সেই টাকাটাও চুরি করবা, এ কারণে আমি চাইতেছি না তুমি এই বাড়িতে থাকো, তোমরা দুইজন এই বাড়ি থেকে বাইর হয়ে যাও। কি হলো, কথা কি কানে যায় না, বের হই বাড়ি থেকে এক্ষুনি বের হও। খবরদার ভাইজান, আমার স্বামীর অপমান করে আর একটা কথাও বলবেন না আপনি, দরকার পড়লে আমি এই মুহূর্তে আপনার এই বাড়ি ছেড়ে চলে যাব, লাগলে রাস্তায় গিয়ে থাকবো, তাও আপনার এই বাড়িতে থাকবো না। চলো এক্ষুনি বাইরে হয়ে যাবি। আব্বা আপনি আমার কাছে 5000 টাকা চাইছিলেন না, ওই টাকাটা আমি ম্যানেজ করে ফেলছি। আরে করতে পাইছি এটা জানেন আপনি কি করবেন, আপনার জামাই কিস্তি দেওয়ার জন্য আমার 5000 টাকা দিছিল রাখতে, ওই টাকাটা চুরি কইরা আমি আমার ননদ আর ননদের জামাইয়ের ঘরের উপর ফালাই দিছি। আপনি একটা কাজ করেন, আপনি কালকে আইসা টাকাটা নিয়ে যান। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা কালকে আসেন, কালকে আইসা টাকাটা নিয়ে যান। আচ্ছা আমি রাহি পরে কথা বলি। হ্যাঁ
হারামজাদি, তুই নিজে টাকা চুরি করে একজন নির্দোষ মানুষকে তুই অপরাধী বানাইছস। তোর অত্যাচারে দুইটা মানুষ বাড়ি ছাইড়া চলে গেছে, তারা এখন কোথায় আছে কেমন আছে আমি কিছুই জানি না। আল্লাহই জানে। তুই আমার বাড়ি থেকে আরো কত কিছু তুই বাপের বাড়িতে পাঠাইছস। তোর কারণে আমি কত পাপ করছি, আমি আব্বা আম্মার সাথে কত খারাপ আচরণ করছি। হারামজাদি, তোর আজকে আমি ছাড়ু না, তোর আজকে আমি মেরে ফেলাবো। এটাই আমার কপালে আছিল যে আমি রিক্সা চালাব। এখন আর কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হয় না, সব কষ্ট আমি সহ্য করতে পারি। মা, আমি নিজের টাকা নিজে ইনকাম করতে পারি, নিজের সংসার নিজে চালাইতে পারি। মা, তারা সদরের পাশে একটা বাসা ভাড়া নিছি, ওখানে আমি সংসার চালাইছি। মা, দিন রাত পরিশ্রম করি, এভাবে এভাবে আমার জীবন চলতেছে। মা, তবে সবার সব কিছুর ঊর্ধ্বে তোমাদের কথা আমার খুব মনে পড়ে। মা, খুব মনে পড়ে। আমি তোর এই কষ্টে কাজ করতে দিব না, তুই আমার ফুল আছে কি রিক্সা চালাইতে পারো না। মা, বাড়িতে আমি যাবো না। আপা, আপা আপনি ঠিকই বলছেন, আপনাদেরকে আমি অনেক কষ্ট দিছি, অনেক অপমান করছি, আপনাদের মুখের উপর অনেক কথা বলছি, আপনাদের টাকা পয়সা আমি অনেক নষ্ট করছি, নিজের খেয়াল খুশি মতো চলছি। তবে আব্বা, টাকা পয়সা ইনকাম করা যে কত কঠিন আমি এখন হারে হারে বুঝছি। বাপের হোটেলে থাইকা জীবন চালানো আর নিজের হোটেলে থাইকা জীবন চালানো একটা অনেক কষ্টের। আপনি কি এখন আমার সাথে রাগ করে থাকবেন, কথা বলবেন না আমার সাথে? আমার অনেক কষ্ট হইছে, তুই ঘরে থেকে যাওয়ার পর ঘুমাতে নাই। তুই যে ভুলটা বুঝতে পারো আর বাপ মার মর্মটা যে বুঝতে পারো, সেই জন্যই আমি এমন কাজটা করছি। আমার ঘর বাড়ি সহায় সম্পত্তি আমি মেম্বারের কাছে কিছুই বিক্রি করি নাই। তুই বাড়িতে চল বাপরে, তোর আর বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াইতে হইব না। সবাই, বৌমা, আমি, তোর মা, সুখে শান্তিতে সবাই মিলামিশা থাকি। মা, আপা কি ঠিক কইতেছে? বাবা, তোর বাবা ঠিকই কইতেছে, চল বাবা।